মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন কোচবিহার সাগর দিঘির পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের আহ্বান এবং জেলা মহিলাদের কংগ্রেসের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন হয়েছে বলে জানান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা। আজকে আমরা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা সাগর দিঘির চারপাড়ে এক মানববন্ধন কর্মসূচি করলাম। যে মানববন্ধন কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে নারীদের উন্নয়নে দিদির যে কাজ, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মহিলা উদ্যোগপতিদের কে সুযোগ করে দেওয়া, আমাদের আনন্দধারা প্রকল্প, স্বয়ং সিদ্ধা প্রকল্প একটা দিক খুলে দিয়েছেন মহিলাদের, ওমেন এম্পাওয়ারমেন্টের। আজকে তাই আমরা একদিকে সামনে দুর্গোৎসব, তার আগে আগামী 2 তারিখ মহালয়া রয়েছে, তার মাতৃপক্ষ আসবে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। এবং কোথায় গেল সিবিআই নির্যাতিতার বিচার চাই, নির্যাতিতার বিচার কিন্তু এখনো পেন্ডিং রয়েছে, এখনো হয়নি। আমাদের একটা দাবি রয়েছে সিবিআই এর উপর যে অতি তাড়াতাড়ি এটার বিচার প্রক্রিয়া শেষ করা হোক, এবং এটাও আমাদের দাবি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই কৃতজ্ঞতা কর্মসূচি, আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। মেয়েরা কোথায় সুরক্ষিত নয় সেই তালিকায় 17টি রাজ্যের মধ্যে 16 নম্বরে, অর্থাৎ আমাদের রাজ্য দেশে দ্বিতীয়তম রাজ্য। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে স্লোগান রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেড়ে দিয়েছেন, আমার হাত তোমার হাতে। দুর্গাপূজার উৎসব চলছে, মায়ের আরাধনা ব্রত হয়েছে, আমাদের ঘরের মায়েরা বোনেরা নিরাপদভাবে বাজার ঘাট করছেন, রাত্রি 12টা 1টা পর্যন্ত মল খোলা থাকছে, রাস্তায় পুলিশ, মহিলা পুলিশ তার পিঙ্ক ভ্যান ঘুরে বেড়াচ্ছে, এটা বাংলায় সম্ভব। অথচ একটা ঘটনাকে কেন্দ্র করে যারা গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে ভোট দেননি, বিজেপিকে ভোট দিয়েছেন তৃণমূলকে হারাবার জন্য, যখন ফলাফল বেরোলো তৃণমূল 29টা আসন পেল,